হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল একটা বিষয় জেনে প্রচন্ড খারাপ লাগলো এবার সেটা নিয়ে দুঃখ হওয়ার কথা কিন্তু আমি একটা যুক্তি দেখে জাস্ট অবাক হয়ে গেছি আর কি মানে এটা কি হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো আমিও জানি আমরা প্রত্যেকে আশায় রয়েছি একটা ছবি আসছে আদ্রিত একটা ছবি আদ্রিদার যারা ফ্যান বা মিঠাইয়ের দর্শক থিয়েটারস হোক লাভার্স হোক বিভিন্নভাবে ছবিটার জন্য মুখিয়ে রয়েছে কেউ হয়তো দেখতে চাইছে যে ছবিটার ফেলিওর হোক কেউ আবার আশায় রয়েছে যে আদ্রিত হবে মতন বড় ব্যানারে আদ্রিদা ফিরছে এবং ছবিতে ফিরছে ছবির পর সে মিঠাইয়ে গেছিল এবার সেইখানে সেটা এত দেরি কেন হচ্ছে যেখানে গান শুটিং কমপ্লিট হয়ে গেছে গানের সমস্ত কিছু মোটামুটি রেডি রয়েছে তারপরও কেন এত ডিলে হচ্ছে মাঝে মাঝেই এটা নিয়ে আমি প্রশ্ন পাই মাঝে মাঝেই কেন এত ডিলে হচ্ছে এবার স্বাভাবিকভাবেই প্রোডাকশন হাউসের বড় বড় মাথারা আমাকে বলবে না তবে যেটুকু আমি আপডেট পেলাম মানে শিল্পেন্দু চ্যাটার্জি আমাদের প্রিন্স দা মানে উনি এন্টারটেনিং প্রিন্স ওর চ্যানেলে একটা আপডেট দেখে জাস্ট আমি শকড হয়ে গেছি যে এটা কি হচ্ছে রে ভাই এটা কেমন যুক্তি আমরা কোন জায়গায় রয়েছি মানে কি অবস্থা বাংলায় কি সব হচ্ছে এগুলো আদ্রিদার ছবিটা ডিলে হওয়ার কারণ হচ্ছে আদ্রিদা যেহেতু বিয়ে করে নিয়েছে এখন কৌসাম্বীতির সঙ্গে বিয়ে হয়ে গেছে নায়কের যেহেতু বিয়ে হয়ে গেছে সেই কারণে ডিলে করা হচ্ছে এবং নাকি চুক্তিতে ছিল নায়ক বিয়ে করতে পারবে না এবং কিছু কিছু জায়গায় ঘুরতে যেতেই পারবে না সেই সমস্ত চুক্তি নাকি আদ্রিতা লঙ্ঘন করে ফেলেছে বিয়ের পর বেড়াতে গেছে বিয়ে করে নিয়েছে কৌসামিদিকে ব্যাস মানে এতে আবার প্রোডাকশন হাউসের রাগ হয়ে গেছে ছবিটা ডিলে করছে মানে আমি জানি না এটা যদি সত্যি হয় এটা কি ধরনের যুক্তি ভাই এটা কি আজব যুক্তি এটা কি সম্ভব কোনোদিনও নায়ক বিয়ে করবে না নায়কের বয়স হচ্ছে নায়কের ইচ্ছা হয়েছে নায়ক বিয়ে করেছে নায়ক ঘুরতে গেছে এটা কোনো কথা হতে পারে সে সিনেমার শুটিং করেছে তোমরা খরচা করেছো প্রোডাকশন হাউস এত টাকা খরচা করে একটা কমার্শিয়াল ছবি বানিয়েছো সেই হয়তো আমরা আশা করছি দর্শকরা যে সেই পুরনো যেমন আমরা সোমদাস সিনেমা যে ওই 2009 নয় দশ ওই টাইমটা যে টাইপের সিনেমা দেখতাম সেই টাইপের একটা সিনেমা হতে চলেছে একটা কমার্শিয়াল কমব্যাক হবে বাংলা ইন্ডাস্ট্রির একটা নতুন হিরো পাবে নতুন নায়ক গেস্ট ব্রিপ এর মতন বড় ব্যানার তারা প্রমোট করবে একটা নতুন নায়ককে আমরা পাবো ফ্যান না ফ্যান যেই হোক না কেন আমরা আশায় রয়েছি একটা ভালো ছবি দেখবো সেখানে কি হচ্ছে কি যুক্তি ভাই মানে আদৃত্দার কভারটাই খারাপ আছে এমনিতেই তো প্রচুর কিছু হয়েছে তারপর আবার মানে এখন সিনেমাটা একটা করলো খেটে খুটে শুটিং ফুটিং করলো সেইটা নিয়ে আদৃত নিজেও হয়তো এক্সপেক্টেশন একটা বিশাল রেখেছিল যে না আগেরবার হয়নি চলো আবার একটা নতুন ট্রাই নতুন ভগবান আবার নতুন করে সুযোগ দিয়েছে সেইখানেও এরকম একটা অবস্থা মানে কি বলবো ভাই মানে আমি অবাক হয়ে গেছি এই যুক্তি শুনে এটা কি লজিক হতে পারে নায়ক বিয়ে করে নিয়েছে বলে সিনেমা আসবে না সিনেমাটা ডিলে করা হবে অথবা আনাই হবে না পোস্টপোন্ড করে দেওয়া হবে লাইফ টাইম হয়তো আসবে না কি ভাই লজিক এটা আমি চাই মনে প্রাণে ছবিটা আসুক এবং চাই আদ্রৃত দার কামব্যাক হোক এবার বাদবাকি তো দর্শকরা বিভিন্ন মতামত রাখবে জানি আমি কারণ ফ্যানেদের মধ্যে আবার ডিভিশন রয়েছে সেটা আমি তাদেরকে কিছু বলবো না যে যেটা মনে করো সে সেইভাবেই চলো তার জায়গায় স্টিক করে থাকো বাট একটা দর্শক হিসেবে চেয়েছিলাম যে দেখবো একটা নতুন হিরো যদি এস্টাবলিশ করতে পারে তার নিজের কেরিয়ারটা বাট এটা কি লজিক ভাই কৌশাম সঙ্গে বিয়ে হয়েছে বা কৌশাম কেন মানে বিয়ে হয়ে গেছে বলে নায়কের সিনেমা আসবে না অদ্ভুত ব্যাপার